নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব বাটার ক্রিম ফ্রস্টিং। কেক ডেকোরেশনের জন্য আমাদের এই বাটার ক্রিম ফ্রস্টিংটা কিন্তু অত্যন্ত জরুরি একটা উপকরণ, আর এটা আমরা খুব সহজে আজকে বাড়িতে তৈরি করব। এবং তৈরি করার পর যে কোনো কেক সুন্দর করে ডেকোরেশন করতে পারবো। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন আমরা ঝটপট খুব অল্প ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে তৈরি করে ফেলবো কেক ডেকোরেশনের জন্য বাটার ক্রিম ফ্রস্টিং। বাটার ক্রিম ফ্রস্টিং তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি বাটার নিয়েছি 200 গ্রাম, পাউডার সুগার 1 কাপ, ভ্যানিলা এসেন্স, আর এর সঙ্গে লাগবে অল্প পরিমাণে ঠান্ডা দুধ। প্রথমে একটা শুকনো বোলের মধ্যে আমি বাটারটাকে নিয়ে নিয়েছি। আমি কিন্তু বাটারটা ফ্রিজ থেকে 40 মিনিট আগে বের করে রেখেছি। এখন বাটারটা রুম টেম্পারেচারে এসে গেছে, এই দেখুন সফট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এবার এটাকে ব্লেন্ড করব। 5 থেকে 7 মিনিট এটা কিন্তু আমাকে এখন এভাবে ব্লেন্ড করতে হবে, তারপর আমরা এর মধ্যে অন্য ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। প্রায় 5 থেকে 7 মিনিট আমি এটাকে কিন্তু বিট করলাম। দেখতেই পাচ্ছেন যে কালারটা কিন্তু বাটারের পুরো চেঞ্জ হয়ে গেছে, ইয়েলো থেকে হোয়াইটিশ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব চিনি। চিনিটা কিন্তু খুব ভালো করে আমি গুঁড়ো করেছি প্রথমে, এবং তারপরে কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি যাতে কোনো দানাদার অংশ না থাকে। চিনিটা আমি একবারে নয় দুবারে অ্যাড করব। প্রথমে আমি অর্ধেকটা পরিমাণ চিনি অ্যাড করলাম। প্রথম অর্ধেকটা পরিমাণ চিনি অ্যাড করার পর এটাকে আমি আরবার 2 মিনিট বিট করব। প্রথমে চিনিটাকে একটু মিশিয়ে নিচ্ছি। আমি বিট করে নিলাম। এবারে আমি বাকি চিনিটা এর মধ্যে অ্যাড করছি। এর সঙ্গে এবার আমি অল্প পরিমাণ দুধ অ্যাড করব। ঠান্ডা দুধ নিয়েছি। দুধটা কিন্তু আমার এই ক্রিমের ঘনত্বটাকে একটু কমানোর জন্য, আর কিছুই নয়। অল্প অল্প করে আমি দুধটাকে অ্যাড করব। বিট করার সময় মাঝে মাঝে স্প্যাচুলা দিয়ে কিন্তু আমি এগুলোকে কাচিয়ে নিচ্ছি, যাতে সমস্ত জায়গাটাই ভালো মতো ফেটানো হয়। আপনারাও কিন্তু কোনো চামচ বা স্প্যাচুলার সাহায্যে এইভাবে কাচিয়ে কাচিয়ে দেখে নেবেন। আমাদের বাটার ক্রিম ফ্রস্টিংটা প্রায় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি ভ্যানিলা এসেন্স, 1 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স আমি অ্যাড করলাম, আর আরেকটু দুধ অ্যাড করব। আমি বলে দিচ্ছি দুধটা কিন্তু এক্স্যাক্ট কী পরিমাণ লাগবে সেটা বলা মুশকিল, অল্প অল্প করে এর জন্য অ্যাড করছি। আর মাঝে মাঝে আমাদের এই ক্রিমটাতে হাত দিয়ে একটু দেখতে হবে যে এর মধ্যে একটু চিনির একটা কিরকিরানি ভাব থাকবে, দানা দানা ভাব, সেটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ অল্প অল্প করে আমাদের দুধটাকে অ্যাড করতে হবে, আর 1 মিনিট করে করে বিট করতে হবে। আমাদের বাটার ক্রিম ফ্রস্টিং একদম রেডি। এবারে যে কোনো কেক আমরা এটাকে ব্যবহার করে ডেকোরেট করতে পারবো, যে কোনো কেকের ওপরে ফিলিং করতে পারবো, মানে কেক তৈরির জন্য আইডিয়াল কিন্তু এই ক্রিমটা, ভীষণই ইজি আপনারা দেখলেন এটা তৈরি করা। এবারে আমি একটা প্লাস্টিকের পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু কাপড়েরও কিন্তু পাওয়া যায়, যেগুলো আপনি বারবার ইউজ করতে পারবেন। প্লাস্টিকেরটা ইউজ অ্যান্ড থ্রো, একবার ইউজ করেই ফেলে দিতে হয়। আর তার মধ্যে একটা নজল নিয়ে নিয়েছি, নজল ঢুকিয়ে নিয়েছি। এইরকম নজল কিন্তু অনেক পাওয়া যায় বাজারে, যেমন আপনি প্রায় 30-40 রকমের নজল পাবেন যে কোনো কেকের শপগুলোতে, যেখানে আপনারা কেকের কেক তৈরির টিন বা বিভিন্ন রকম জিনিসগুলো পাওয়া যায়, বড় বড় স্টোরগুলোতে কিন্তু আপনি পেয়ে যাবেন।
এবারে এর মধ্যে আমি এই ক্রিমটাকে ঢুকিয়ে নিচ্ছি। কেক ডেকোরেশনের জন্য আমাদের ক্রিমটাকে এর মধ্যে ঢুকিয়ে নিতে হবে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, এই ক্রিমটা কিন্তু দেখালাম তৈরি করাটা ভীষণই ইজি, আর ডেকোরেশনটাও কিন্তু একদম ঢুকিয়ে নিয়ে এবারে আমি এটাকে চেপে নিলাম, একদম নিচের দিকে নিয়ে নিলাম। এবারে আমরা কেক ডেকোরেশনটা শুরু করব। ছোট ছোট স্লাইস কেক নিয়ে নিয়েছি, এবারে এর উপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা ডেকোরেট করছি। খুবই ইজি এটা করা, আপনারা এটা সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আর বিভিন্ন রকমের কেক নিজেরাই বাড়িতে তৈরি করতে পারবেন। এর মধ্যে যে কোনো কালার মিশিয়ে আমরা কিন্তু কালারিং ক্রিমও তৈরি করতে পারবো কেক ডেকোরেশনের জন্য। যেমন চকলেট সস মিশিয়ে আমরা চকলেট কালারের ক্রিমটা তৈরি করে নিতে পারবো, বা রেড, ব্লু, ইয়েলো, অরেঞ্জ, যে কোনো কালার মিশিয়ে কিন্তু আমরা ক্রিমটাকে কালার করে নিতে পারবো। তারপর বিভিন্ন কালারের কেক সহজে ডেকোরেশন করে ফেলতে পারবো। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, বাটার ক্রিম ফ্রস্টিং। আপনারা দেখলেন আমি কিভাবে বাটার ক্রিম ফ্রস্টিংটা তৈরি করলাম। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।